মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল ও নির্যাতনের কারণে আদিবাসীদের অস্তিত্ব এখন হুমকির মুখে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ বোধিপ্রিয় লারমা সন্ত লারমা। সকালে ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন পাহাড়ে মেডিকেল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ রাজনৈতিক বলে এ সময় মন্তব্য করেন তিনি। এছাড়াও সন্ত লারমা অভিযোগ করে বলেন সরকারের অসহযোগিতার কারণে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বাংলাদেশ আদিবাসী ফোরাম জোর দিয়ে বলতে চায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হাজার হাজার আদিবাসী মানুষের জীবনে এ কথার কোনো প্রতিফলন নেই, এর সত্যতা নেই। মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল, নিপীড়ন ও নির্যাতনের ফলে আদিবাসীদের অস্তিত্বই আজ হুমকির মুখে কবলিত। পুলিশ ও জনগণ একই সাথে জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ AKM শহীদুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে পুলিশ মহাপরিদর্শক আরও বলেছেন এজন্য দেশের সব মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে যেন জঙ্গিবাদ কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সেমিনারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।